এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন। দেখুন যেভাবে মধু দিয়ে মাত্র 5 দিনেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব, যার ফলাফল আপনারও বিশ্বাস হবে না। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে মধু বেশ কার্যকর। খুব কম সময়ে উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। মাত্র 5 দিনেই মধু দিয়ে কিভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন সেই সম্বন্ধে কিছু পরামর্শ জেনে নিন। চলেন শুরু করি। মধু ও লেবুর রস। 1 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে 20 মিনিট মুখ ম্যাসেজ করুন। এরপর 20 মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক এক নিমিষেই উজ্জ্বল হয়ে যাবে। মধু ও টক দই। 1 টেবিল চামচ মধুর সঙ্গে 1 টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। 20 মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকর। এছাড়া ত্বকের ব্রণ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন। মধু ও পেঁপে। 2 টুকরো পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসেজ করুন। 15 মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী। এছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন। মধুর স্কাব। 1 টেবিল চামচ মধুর সঙ্গে 1 চা চামচ চিনি মিশিয়ে 10 মিনিট মুখে ম্যাসেজ করুন। এবার মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে। মধু ও মিল্ক ক্রিম। 1 টেবিল চামচ মধুর সঙ্গে 1 চা চামচ মিল্ক ক্রিম একসঙ্গে মিশিয়ে 15 মিনিট ম্যাসেজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করে। মধু ও কলার প্যাক। 1 টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন। 20 মিনিট ম্যাসেজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করে। মধু, গোলাপ জল ও হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। 15 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে এক নিমিষেই উজ্জ্বল করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন হেলথ এন্ড বিউটি টিপস আপডেট পেতে এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।